সুপ্রশিক্ষার্থী, নবম শ্রেণীর আইসিটি টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। তো আমরা এই পর্বে আলোচনা করবো এখানে সেশন 2 নিয়ে। এখানে তো তার আগে আমাদের এখানে একটা শখ পূরণের বিষয় ফাঁকা রাখাছিলাম। এখানে আমাদের এখানে ডিজিটাল এবং নন ডিজিটাল আমাদের এখানে কি ঘটবে বা কি বসবে এই বিষয়গুলো আমরা এখানে এখনো লিখিনি এখানে। তো আমরা এখানে এই বিষয়টা এখানে পূরণ করবো আগে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমত দেখি এখানে এটা আমাদের কিভাবে পূরণ হবে এখানে। তো আমরা এখানে প্রথমত দিয়েছি এখানে ডিজিটাল এবং নন ডিজিটাল নিয়ে এখানে আলোচনা করতেছি এখানে। সো আমাদের এখানে তোর নন ডিজিটাল আমাদের কি বলছে এখানে, নন ডিজিটাল বলছে ছবি তোলার জন্য কেন্দ্রে যাওয়া এখানে, আবার লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা এখানে, তারপর এখানে 3 নম্বর কি কাগজ কলমে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করা এখানে, এটা হচ্ছে নন ডিজিটালের বিষয়, এবং পুনরায় নির্বাচন অফিসের তথ্য সেবা কেন্দ্রে যাওয়া এখানে। আর ডিজিটালের ক্ষেত্রে আমাদের বলছে এখানে মোবাইল ফোনে মেসেজ পরিচয়পত্র মেসেজ আসে। তো আমরা এখানে দেখছি যারা আমরা এখন ডিজিটালভাবে আমাদের কি আমরা এখানে কি আমাদের এনআইডি কার্ডটা করতেছি এখানে, তো তাদের কিন্তু আমাদের অটো একটা কি ফোনে কিন্তু আমাদের মেসেজ আসে এখানে, আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে, তো সে সাপেক্ষে একটা আমাদেরকে মেসেজ আসে এখানে। অনলাইনে থেকে জাতীয় পত্র ডাউনলোড করা যেতে পারে এখানে, তাই না? যেটা আমাদের এখানে কি হয়েছিল বলুন তো, লাইনে অপেক্ষা করে আমাদের কি নিয়ে আসতে হবে এখানে। জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য মোবাইলের মাধ্যমে সার্ভিস চার্জ দেওয়া এখানে, তো আমাদের তারপর হচ্ছে ভুল সংশোধনের জন্য পুনরায় অনলাইনের মাধ্যমে আবেদন করা, এবং ওয়েবসাইটের মাধ্যমে সংশোধিত জাতীয় পত্র মানে পত্রটি পাওয়া এখানে, ওকে, অনলাইনের মাধ্যমে এখানে। তো এখানে আমরা দেখতেছি একটা হচ্ছে ডিজিটাল একটা নন ডিজিটাল। অবশ্যই আমরা বুঝতে পারছি ডিজিটালে বেশি বেনিফিট এখানে, তো এটা আমাদের জন্য বেশি আমাদের কি বেনিফিট আর কি। এবার দেখবো আমরা হচ্ছে সেশন 2 দেখবো নাগরিক সেবায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা এখানে। আগের সেশনে আমরা দেখেছি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নাগরিক সেবা কতটা সহজ। সহজ হওয়ার কারণ হলো আমরা জানতে পারছি যে আমরা কিভাবে এটি সেবার জন্য আবেদন করতে পারি, কিভাবে সেবাটি পাব, আবেদন করার পর সেবাটি কোন পর্যায়ে আছে ইত্যাদি। তার মানে সেবা সম্পর্কিত সকল তথ্য ও কাজ আমাদের কাছে খুবই স্বচ্ছ আর কি। শুধু তাই নয়, সেবা সম্পর্কিত যে তথ্য আমরা সহজে জানতে পারি এখানে, সেবা প্রদানকারী সংস্থা আমাদের জানিয়ে দিচ্ছে কিভাবে আমরা সেবাটি সহজে পেতে পারি। অর্থাৎ ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের কারণে নাগরিক সেবার স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে এখানে। আচ্ছা, তো আমরা এখানে এদিকে একটু স্বচ্ছতা বলতে আমরা কি বুঝি এখানে, সাধারণভাবে স্বচ্ছতা বলতে নাগরিকের জন্য কোনো সেবা দিতে বা সিদ্ধান্ত গ্রহণ বা ও সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা জানার অধিকার বোঝায় এখানে। একইভাবে বলা যায় এখানে স্বচ্ছতা হলো একজন নাগরিক যে সেবা দাবি করছেন বা পাবেন তার সকল তথ্য প্রবাহ অবাধ করা বা তথ্য জানানোর অধিকার উন্মুক্ত করা এখানে। এই তথ্য প্রবাহ দেশের সকল স্তরের জনগণের কাছে সহজবোধ করা এবং বিভিন্ন মাধ্যমে সকলের কাছে পৌঁছানো নিশ্চিত করার জন্য আইনও ব্যবহার হয়েছে এখানে। আচ্ছা, তাই ডিজিটাল মাধ্যমে সকল নাগরিকের কাছে সকল সেবা পাঠানোর জন্য প্রত্যেক প্রতিষ্ঠানে সুযোগ রাখা হয়েছে এখানে। এটা হচ্ছে আমাদের স্বচ্ছতা এখানে। আর জবাব দিতে বলতে আমরা কি বুঝি এখানে, সকল প্রতিষ্ঠানের নাগরিকের নিকট এবং সার্বিকভাবে জনসাধারণের নিকট তাদের কার্যক্রমের জন্য দায়বদ্ধ থাকবে এবং জবাবদিহি করবে এখানে। যে প্রতিষ্ঠান যে সেবা দিবে তা সকল নাগরিকের জন্য সমানভাবে দেবে, এবং এই জন্য ওই প্রতিষ্ঠানের সকল সেবা আবেদনকারীর কাছে দায়বদ্ধ এখানে। যিনি সেবা নিতে আসবেন তার সকল ধরনের সেবা দ্রুত কীভাবে নিষ্পত্তি করা যায় সেই জন্য ওই প্রতিষ্ঠানের সকল কাজ নিয়োজিত এখানে। আচ্ছা, এটা আমাদের মূল পড়লেই বুঝতে পারবেন এখানে। এখানে বলছে যে দিনিয়াতের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার যাবে আগামী মাসে এখানে। তো আমাদের এখানে যেখানে এখনও তার বয়স 18 হয়নি এখানে, তাই তার মাকে অনলাইনে অ্যাকাউন্ট খুলে পাসপোর্টের জন্য আবেদন করতে হচ্ছে। একটি অ্যাকাউন্ট থেকে একাধিক পাসপোর্টের আবেদন করা যায়, তাই তার বোন আর মায়ের পাসপোর্টের আবেদন করা একই সাথে হবে এখানে। তো আমাদের এখানে দেখুন যে এভাবে কিন্তু আমরা পাসপোর্টের জন্য কি আমাদের এখানে পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করা লাগে। তো এখানে আছে বাংলাদেশ ই পাসপোর্ট পোর্টালে আবেদনের মানে এটা আমাদের এরকম একটা পেজ থাকবে যখন আমরা এখানে পাসপোর্ট সাইটে যাবো এখানে। ওকে, আচ্ছা, তো বলছে শুধু দিনিয়াতের মা ওয়েবসাইটে দেওয়া নির্দেশনার মতো ভালো মতো পড়ে নিলেন এখানে। তো আমাদের পাসপোর্টের জন্য কী কী লাগবে এখানে, কোন কোন তথ্যগুলো লাগবে এখানে, এই বিষয়গুলো কিন্তু দেওয়া আছে এখানে। ওকে, আচ্ছা, তো এই জন্য দিনিয়াতের মা ধাপে ধাপে সকল তথ্য পূরণ করে নতুন ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন জমা দিলেন। দিনিয়াত খুব অবাক হলো যে এখন রাতের বেলাও তার মা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাসপোর্ট ফ্রি জমা দিলেন, যেটা 5 বছর আগেও নির্দিষ্ট ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে তাকে দেওয়া লাগতো এখানে। আচ্ছা, আরও ভালো লাগলো তার মায়ের মোবাইল অনলাইন আবেদন জমা দেওয়ার সাথে সাথে একটা মেসেজ জানিয়ে দিল যা কখনো আগে এসেছিল না এখানে, তাই না? আচ্ছা, বা কখন পাসপোর্টের ছবি তুলতে হবে বা এখানে কখন যেতে হবে এখানে পাসপোর্ট আনতে, এই বিষয়গুলো এখানে। সো এখানে আমাদের এই যে অনলাইন আবেদন জমা দেওয়ার সকল তথ্য যাচাই বাছাই করার পর তাদের বায়োমেট্রিক্স তথ্য প্রদানের জন্য অপেক্ষা করতে বলা হলো এখানে। তবে একই দিনে
আবেদন মানে অনেক আবেদনকারী বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য পাসপোর্ট অফিসে আসার অনেক ভিড় ছিল। এখানে নির্দিষ্ট সময়ে অনেক অনেক পর তাদের দেওয়া ডাক পড়ে এখানে, এবং এজন্য শেষ দিনিয়াত কিছুটা ক্লান্ত হয়ে পড়েন। পাসপোর্ট অফিসে সব বায়োমেট্রিক তথ্য দেওয়া সম্পূর্ণ করে বাসায় ফিরে আসতেই মেসেজ জানতে পারলো যে তার পাসপোর্টটা এখানে সংরক্ষণ করা হয়েছে। এখানে যাক, এগুলো একটু পড়লেই বুঝতে পারবেন। এখানে তো আমরা একটু জাস্ট এখানে দেখেন, বাংলাদেশের সকল নাগরিক এখন ই পাসপোর্ট পাচ্ছেন। এখানে ই পাসপোর্ট হলো একটি বায়োমেট্রিক্স পাসপোর্ট যাতে একটি ইলেকট্রনিক্স টিপ থাকে। এখানে এই ইলেকট্রনিক্স টিপের মাধ্যমে বায়োমেট্রিক্স তথ্য সংরক্ষিত থাকে এখানে, যেখানে পাসপোর্টধারীর পরিচয় প্রমাণের জন্য ব্যবহার করা হয়। এখানে বাংলাদেশের ই পাসপোর্ট ব্যক্তির ছবি, ফিঙ্গারপ্রিন্ট, চোখের মণির বায়োমেট্রিক্স তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত বয়স্কদের জাতীয় পরিচয়পত্রের জন্য তথ্য এবং 18 বছর বয়সের জন্য তাদের একটা জন্ম নিবন্ধন দেওয়া লাগে, যারা 18 বছরের নিচে আছে। এখানে এখানে বলছে দিনিয়াতের পাসপোর্ট বা ই পাসপোর্ট পাওয়ার জন্য কি কি ধাপ অনুসরণ করতে হবে তার নিচের ঘরগুলোতে লিখতে বলছে। এখানে তো আমরা এখানে লিখবো যে দিনিয়াতের জন্য কোন কোন বিষয়গুলো এখানে তাকে মানে অনুসরণ মানে করতে হবে, এখানে ফিল আপ করতে হবে। এখানে আমরা জাস্ট এখানে লিখি, এখানে তো এই ধাপগুলো হচ্ছে আমাদের প্রথমে বাংলাদেশে ই পাসপোর্ট ওয়েবসাইট পোর্টাল অ্যাকাউন্ট খুলতে হবে এখানে, তারপরে ওয়েব পোর্টালটির তথ্য দিয়ে আবেদন করা, এবং ই পাসপোর্টের ফি জমা দেওয়া এখানে, এবং ছবি তোলা এবং বায়োমেট্রিক্স তথ্য দেওয়া এখানে, অ্যান্ড মোবাইল ই পাসপোর্টের জন্য মেসেজ পাওয়া এখানে, অ্যান্ড সর্বশেষে ই পাসপোর্ট সংগ্রহ করা। এই কাজগুলো করলে কিন্তু হয়ে যাবে এখানে বিনিয়াতের। ওকে, এরপর আমাদের বলছে যে উপরোক্ত ঘটনায় একটি ই পাসপোর্ট তৈরি করতে প্রতিটি ধাপে একজন নাগরিকের সেবা পাওয়ার জন্য যে স্বচ্ছতা নিশ্চিত করা হয় সেগুলো হচ্ছে আমাদের এখানে সহজে ও যে কোনো স্থান হতে পাসপোর্ট করার জন্য খুবই কার্যকরী একটি ওয়েবসাইটের ব্যবস্থা রাখা। তো অনলাইনে আবেদন করার নির্দেশনা খুব স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে ইত্যাদি। আচ্ছা, তারপর বলছে এখানে যে হচ্ছে আবেদনকারীর আইডি দিয়ে সাইন ইন করে প্রতিটি ধাপে অগ্রগতি করতে হবে, এবং কি যে কোনো সহায়তায় যোগাযোগ করা যায় এখানে। ওকে, আচ্ছা, এবার ডিজিটাল মাধ্যমে পাসপোর্ট পাওয়ার আবেদনের জন্য ব্যবহৃত ওয়েবসাইটটিতে ছবি গোল চিহ্ন দিয়ে একটি স্বচ্ছতা, এবং আমরা এখানে জাস্ট বুঝতে পারবো এই বিষয়গুলো, এখানে তো পড়লেই বোঝা যাবে। সো আমাদের এগুলো নতুন করে পড়ানোর মতো কিছু নেই এখানে। ওকে, তো আমরা নেক্সট ভিডিও করবো এখানে, যে 3 নম্বর সেশন নিয়ে আলোচনা করবো এখানে, একটু দেখে নেবেন। এখানে এখানে কিন্তু একটা বিষয় ছিল টপিক্স। ওকে, আল্লাহ হাফিজ।